আসান হাবিব আপনি লিখেছেন সব কিছু ঠিক থাকলে আমার বাবা মা এবার হজ পালন করবেন ইনশাআল্লাহ প্রশ্ন হলো ঈদের দিন কোরবানি কি মক্কাতেই দিতে হবে নাকি দেশে আমরা আমাদের মাধ্যমে কোরবানি দেয়া দেওয়ালেও হবে হাসান হাবিব যারা হজে যাচ্ছেন তাদের জন্য কোরবানি প্রযোজ্য নয় তারা সফরে থাকেন এবং তারা নিজের গন্তব্যের বাইরে থাকেন নিজের ঠিকানার বাইরে থাকেন নিজের বাড়ির বাসাবাড়ির বাইরে থাকেন মক্কা অবস্থান করেন তাদের উপরে সাধারণ কোরবানি প্রযোজ্য নয় হজের মৌসুমে হাজি সাহেবদের উপরে যে আপনার পশু কোরবানির আবশ্যক হয় সেটি সাধারণ কোরবানি নয় সেটি হলো দমের শুকর বা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর রাহে ত্যাগ বা কোরবানি সেই কোরবানির সাথে আমাদের সাধারণ যারা আমরা হজ করছি না তাদের কোরবানি দুটিকে এক করার সুযোগ নেই বিধায়ক হাজি সাহেবগণ সেখানে কোরবানি দিবেন এবং সেটা হলো আল্লাহ হজের তফিক দিয়েছেন সেটার কৃতজ্ঞতা স্বরূপ কোরবানি আমরা তাদের তরফ থেকে পাশা তাদের নিজ গ্রামে আলাদা করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমরা যারা আছি তাদের ওয়ারিস বা এখানে অবস্থান করছি তারা আমাদের মতো করে আমাদের কোরবানি দেব তাদের কুরবানি দেওয়ার প্রয়োজন নেই তাদের কোরবানি সেখানে তারা দিচ্ছেন সেটা সাধারণ কোরবানি নয় বরং দমে শুকর